বুধবার বিকালে উৎসর্গ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ব্যবস্থাপনায় কোনা ট্রাফিক গার্ড। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন। কোনা ট্রাফিক গার্ডের আইসি তন্ময় বিশ্বাস সহ সকল অফিসাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোনা ট্রাফিক গার্ডের এসিপি অতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডিসিপি বিশ্বজিৎ মাহাতো, ডিসিপি সুজাতা কুমারী বিনাপানি, এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিকরা। এই অনুষ্ঠানে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কোনা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এলাকার বেশ কিছু স্কুলে সম্বর্ধনাও দেয়া হয়। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া কোনা। ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করছি কোনা ডিগ্রিতে। এখানে আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট 50 ইউনিটস ব্লাড আমরা মানে করবো। আর সবাই এখানে মানে ট্রাফিক পার্সনাল প্লাস সিভিল সোসাইটির মেম্বার্স মানে যারা আছেন তারা এখানে এসে ব্লাড ডোনেট করছে। আজকে আমাদের কোনা ট্রাফিক আয়োজিত রক্তদান শিবির এখানে উপস্থিত আছেন আমাদের ডিসি সাউথ স্যার শ্রী এসি ট্রাফিক ম্যাডাম, এডিসিপি সাউথ স্যার, এসিপি সাউথ টু স্যার আছেন, এসিপি সাউথ ওয়ান আছেন, আমাদের এসিপি ট্রাফিক ওয়ান এবং এসি ট্রাফিক টু আছেন, থ্রি আছেন, আর আমাদের ট্রাফিকের কোনা ট্রাফিকের টিআই, এছাড়া ট্রাফিকের অনেক যারা ডিরেক্টর এখানে উপস্থিত আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আজকে যে রক্তদান শিবির আয়োজিত হচ্ছে এটা আমাদের আমরা মনে করি এটা একটা মহৎ কাজ, রক্তদান করা। এই রক্ত সবসময়তেই মানুষের প্রয়োজনে লাগে, বিশেষ করে যে সময় অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে কারো রক্তের প্রয়োজন হয় তখন খুবই প্রয়োজন একটা রক্তের। এই রক্ত ব্লাড ব্যাঙ্কে যে রক্ষিত থাকে সেখান থেকে সংগ্রহ থাকে, সেই মানুষের জীবনের প্রাণ বাঁচানোর জন্য এই রক্ত সংগ্রহ করা হয়। রক্ত সংগ্রহ করার জন্য যারা রক্তদান করছেন তাদের জন্য আজকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আজকে এই দিনে আপনারা আপনাদের শরীরে রক্ত দান করছেন। এবং যারা রক্ত দিতে এসছেন মানে ব্লাড ব্যাঙ্কের যারা এসছেন ডাক্তারবাবু তার সঙ্গে যারা সহকর্মী আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও এখানে রক্ত নেওয়ার জন্য পরিশ্রম করছেন এবং রক্ত নিচ্ছেন এবং রক্ত সংরক্ষণ করছেন। আমাদের স্যাররা যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই রক্তদান করার জন্য যে উৎসাহ দেওয়া এই উৎসাহ দেওয়ার জন্য ওনারা উপস্থিত হয়েছেন। এবং আপনারা যারা অনেকেই উপস্থিত হয়েছেন রক্তদানাদের উৎসাহ করার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ট্রাফিককে ধন্যবাদ জানাচ্ছি এইরকম ধরনের একটা রক্তদান শিবির আয়োজন করার জন্য। তো আমরা পুলিশ আমরা বিভিন্নভাবে মানুষের সেবা করে থাকি। আমরা যখন ট্রাফিক ডিউটি করি তখনও আমরা আমাদের ডিউটির মাধ্যমে বিভিন্নভাবে আমরা চাই যে মানুষ এবং পুলিশ এই জনগণের সম্পর্ক দৃঢ় হোক, এই জনগণের সম্পর্ক যাতে দৃঢ় হলে পুলিশ এবং জনসাধারণ যদি একসঙ্গে থাকে তাহলে আমরা যেভাবে আমরা নিরাপত্তা